প্রিয় বন্ধুরা রেলের তরফ থেকে নতুন ভ্যাকেন্সি আর পি এফ এবং এর নিউ ভ্যাকেন্সি নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কারা আবেদন করতে পারবে কি এলিজিবেল ক্রাইটেরিয়া রয়েছে এবছরের নতুন নিয়ম কী সিলেকশন প্রসেসের কত টাকা স্যালারি রয়েছে কত ভ্যাকেন্সি থাকবে কবে থেকে তোমরা আবেদন করতে পারবে এ হাইট কত লাগবে ওয়েট কত লাগবে চেস্ট কত লাগবে এ টু জেড ভিডিওতে বিস্তারিত রেলওয়ে আর এবং এস এর নতুন রিক্রুটমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। কাজে সম্পূর্ণ ভিডিওটি দেখো সমস্ত তথ্য সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে যাবে প্রথমে এক এক করে আলোচনা করি পোস্ট নিয়ে কি কি পোস্ট আর পি এফ এবং এস আই নিয়ে এখানে আমি আলোচনা করব, ও তো এখানে তোমাদের প্রথমেই বলে রাখি যে পোস্ট কি কি আর পি এফ আর পি এবং এস আই আর কত পোস্ট থাকবে যেটা এই মুহূর্তে এ তথ্য রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের এর রীতিমতো ন হাজার ঠিক আছে ন হাজার পোস্ট কিন্তু আরপিএফে তোমরা পেয়ে যাবে এবং তিন হাজার পোস্ট কিন্তু এসআইএ থাকবে মোটামুটি বলতে গেলে তোমাদের কিন্তু এগারো হাজার কিন্তু টোটাল আর তোমাদের ভ্যাকেন্সি বেরোতে চলেছে বা শূন্য পদ রয়েছে এ আর তোমাদের আরপিএফ এসআই আর এফ কনস্টেবল এবং এসআইএ মোট এগারো হাজার কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এজ কত লাগবে তোমাদের আর পি যারা আবেদন করবে তাদের এজ হচ্ছে আঠেরো থেকে কি হচ্ছে এ পঁচিশ বছর তোমাদের এজ লাগবে আর যারা এসআইএ আবেদন করবে তাদের কুড়ি থেকে এ পঁচিশ বছরের মধ্যে এজ হলেই হবে এবং তোমরা যারা এসসি এস টি ঠিক আছে এ এসসি বা এস টি যদি হও ঠিক আছে এস টি যদি হও তাহলে কিন্তু তোমাদের পাঁচ বছরের এক্সট্রা ছাড় রয়েছে এ প্রত্যেক ক্ষেত্রে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে যারা ওবিসি রয়েছো। ঠিক আছে তোমাদের কিন্তু তিন বছরের ছাড় রয়েছে ক্লিয়ার এই হচ্ছে তোমাদের বয়স সীমা এ তোমরা এই বছর অনুযায়ী এই বয়স হলে তোমরা আবেদন করতে পারবে এবার কথা বলি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে হ্যাঁ আর তোমরা যারা কম আরপিএফ কনস্টেবল আবেদন করবে ঠিক আছে এ কনস্টেবল আবেদন করবে তাদের কিন্তু টেন পাস প্লেন টেন পাস যদি তোমরা করে থাকো মাধ্যমিক পাস যদি তোমাদের থেকে থাকে তাহলেই কিন্তু তোমরা আবেদন করে সরকারি চাকরিতে বা আর পি নিযুক্ত হতে পারো দ্বিতীয় যেটা হচ্ছে এসআই এসআইয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশান লাগবে ঠিক আছে গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে হবে গ্র্যাজুয়েশানের সার্টিফিকেট লাগবে এক্ষেত্রে তোমরা অনেকেই বলবে যে আমরা তো টুয়েলভ পাস তাহলে আমরা কী করবো দেখো টুয়েলভ পাস করেছো মানে টেন পাসও করেছো সেক্ষেত্রে তোমরা কিন্তু আর পি এফ কনস্টেবেলে কিন্তু আবেদন করতে পারবে টুয়েলভ যারা পাস আউট করেছো বা এই মুহুর্তে কলেজে পড়ছো তারা আবেদন করতে পারবে এক্ষেত্রে তোমাদের মনে অনেকেরই প্রশ্ন থাকে যে কত পার্সেন্টেজ আমাদের প্রয়োজন কত পার্সেন্টেজ লাগবে তোমাদের প্রত্যেকে বলে রাখি কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই এই মাধ্যমিক পাস তোমার থাকলেই মাধ্যমিক পাসের সার্টিফিকেট থাকলেই তোমরা কিন্তু ও আর পি এফ এ এ কনস্টেবেলে আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েশানেও মার্কসের কোনো প্রয়োজন নেই গ্র্যাজুয়েশানের মা সার্টিফিকেট থাকলেই গ্র্যাজুয়েশান পাস হলেই তোমরা কিন্তু এসআই পদে এ সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবে এ এরপরে চলে আসছে সিলেকশান প্রসেস কি কী সিলেকশান প্রসেস রয়েছে কিভাবে আমাদের এর আমরা সরকারি চাকরি আরপিএফ কনস্টেবল এবং এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদে এ অ্যাকচুয়ালি নিযুক্ত হতে পারবো চাকরি করতে পারবো দেখো এখানে চারটে মূলত ধাপ রয়েছে এ চারটে স্টেপে তোমাদের কমপ্লিট করতে হবে এবং চারটে স্টেপ কমপ্লিট করলে তোমরা কিন্তু এই সরকারি এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর দুটো স্টার থাকবে তোমরা প্রত্যেকে জানো যেটা তোমাদের অনেকেরই স্বপ্ন থাকে এ সাথে তোমার তোমরা কি হচ্ছে কনস্টেবলও হতে পারবে এখানে বলে রাখি চারটে স্টেপ কি কী প্রথম তোমাদের সিবিটি ঠিক আছে সিবিটি এক্সাম দিতে হবে ঠিক আছে সিবিটি এক্সাম দিতে হবে সিবিটি এক্সাম মানে তোমরা জানো কম্পিউটার বেস টেস্ট অর্থাৎ আর তোমাদের কিন্তু এমসিকিউ থাকবে এমসিকিউর চারটে অপশান থাকবে যেটা কম্পিউটারে বসে তোমাদের দিতে হবে মানে কোনো রিটেন এক্সাম হবে না কম্পিউটারে সমস্তটা দিতে হবে কি সিলেবাসের ওপর কীরকম প্যাটার্ন থাকবে সমস্তটা আমি বলছি পুরোটাই ক্লিয়ার করব এই এক্সাম দেওয়ার পর তোমাদের কিন্তু টেস্ট হবে আরও একটা সেটা কোনো রিটেন টেস্ট না সেটা হচ্ছে পি আর তোমার হচ্ছে ই টি মানে ফিজিক্যাল এফিসিয়েশন টি টেস্ট আর ফিজিক্যাল মেজারমেন্ট এই দুটো টেস্ট হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে দ্বিতীয় স্টেপে এবং তারপরে তোমার হচ্ছে ডিভি অর্থাৎ ডকুমেন্টেশন দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কার কত ক্ষেত্রে লাগবে মেয়েদের কত লাগবে ছেলেদের কত লাগবে উচ্চতা বা সমস্ত কিছু সেটা বলবো তারপরে তৃতীয় স্টেপে যেটা লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশান ডকুমেন্ট ভেরিফিকেশানটা কি ধরো তোমার আর অ্যাকচুয়ালি তুমি মানে আবেদন করেছো যে যে সার্টিফিকেট দিয়েছো সেটা অরিজিনাল তোমার সার্টিফিকেট সেটা দেখা হবে এর সাথে এ তোমার এগেনস্টে কোনো এফআইআর ট্র্যাক রেকর্ড দেখা হবে সমস্ত কিছু স্বচ্ছ আছে কি না তাহলে তোমার কিন্তু ডকুমেন্টেশন কমপ্লিট হবে সেই ডকুমেন্টগুলোকে অরিজিনাল তোমাকে ভালো করে চেক করে তারপরে গিয়ে তোমাদের কিন্তু হবে হচ্ছে মেডিকেল ঠিক আছে মেডিকেল টেস্ট হবে মেডিকেল টেস্ট হবে এবং তারপরে সরাসরি তোমরা চাকরিতে নিযুক্ত হবে এরপরে রয়েছে স্যালারি তোমাদের কত হবে দেখো এস কনস্টেবলের একটা স্যালারি এর একটা স্যালারি তোমরা জানো কি স্যালারি রয়েছে আমি বলছি তার আগে আমি আলোচনা করি যে সিবিটি এক্সাম যেটা হবে বা তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিটিএম যেটা হবে এ সেগুলো অ্যাকচুয়ালি কী হবে কীভাবে টেস্ট হবে সেগুলো একটু আলোচনা করে রাখি বা কোশ্চেন কোথা দিয়ে আসবে প্রথমেই বলে রাখি সিবিটি টেস্ট নিয়ে সিবিটি টেস্ট এ তোমাদের যে কম্পিউটার বেস টেস্ট হবে সেই টেস্টে কি কি প্রসাদে কোশ্চেন আসবে জিকে জিকে থেকে পঞ্চাশটি কোশ্চেন আসবে পঞ্চাশ পঞ্চাশটি কোশ্চেন আসবে এক নম্বরের এক করে পঞ্চাশ নম্বর এবং রিজনিং থেকে পঁয়ত্রিশ নম্বরের কোশ্চেন আসবে এবং ম্যাথ থেকে পঁয়ত্রিশ নম্বর জিকে থেকে পঞ্চাশ নম্বর রিজনিং থেকে ৩৫ পঁয়ত্রিশ নম্বর এবং ম্যাথামেটিক্স থেকে পঁয়ত্রিশ নম্বর টোটাল কিন্তু তোমাদের এর একশো কুড়ি নম্বরের কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে একশো কুড়ি নম্বরের তোমাদের টোটাল পরীক্ষা হবে এ এবং এখানে নব্বই মিনিট তোমরা কম্পিউটারে বসে পরীক্ষা দিতে পারবে নব্বই মিনিট সময় থাকবে তোমার যখনই কম্পিউটারে এ তোমাদের এমসি আসতে শুরু করবে কাউন্ট ডাউন স্টার্ট হয়ে যাবে এবং নব্বই মিনিটের পর অটোমেটিক লক হয়ে যাবে পরীক্ষা কমপ্লিট হবে এবং প্রত্যেকটা কোশ্চেন ঠিক দিলে যেমন এক নম্বর পাচ্ছ প্রত্যেকটা কোশ্চেন যদি ভুল দাও তাহলে ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং হবে অর্থাৎ একটা কোয়েশ্চেন ভুল দিলে জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি নাম্বার কিন্তু তোমাদের কাটা যাবে ঠিক আছে এ তারপরে বলিস স্যালারির কথা তোমরা যারা কনস্টেবল পদে অ্যাকচুয়ালি সরকারি চাকরিতে যুক্ত হবে আর পি এফ ঠিক আছে আর পি এফ কনস্টেবেলে যুক্ত হবে ঠিক আছে কনস্টেবলে যুক্ত হবে তাদের স্যালারি কিন্তু স্টার্টিং স্যালারির কথা বলছি একুশ হাজার সাতশো হচ্ছে স্টার্টিং স্যালারি এবং সেটা এক্সপিরিয়েন্সের সাথে সময়ের সাথে বাড়তে বাড়ে তোমরা প্রত্যেকে জানো এবং তারপরে তোমার হচ্ছে চৌত্রিশ হাজার মতন তোমরা যারা এসআই স্টার্টিংয়ে স্যালারি হবে এবং তারপরে কিন্তু স্যালারিটা বাড়বে রীতিমতো অবশ্যই স্যালারি ইনক্রিজ হবে সময়ের সাথে স্টার্টিং স্যালারি বললাম তারপরে বলে রাখি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ তোমার মেজারমেন্ট টেস্টে তোমাদের কী চেক করা হবে আমি বলে রাখি প্রথমেই বলি আনরিজার্ভ এবং ওবিসি ক্যাটাগরি যারা রয়েছে আনরিজার্ভ এবং ওবিসি ক্যাটাগরি যারা রয়েছে তোমাদের এর মধ্যে যারা মেল রয়েছে মেলদের মানে ছেলে যারা রয়েছে তোমাদের একশো ও পঁয়ষট্টি সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে ঠিক আছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে এবং মেয়ে যারা রয়েছ তোমাদের কিন্তু একশো সাতান্ন সেন্টিমিটার কিন্তু ফিমেল যারা রয়েছো তোমাদের হাইট হতে হবে এটা হলো আনরিজার্ভ ক্যাটাগরি যারা আনরিজার্ভ রয়েছে এবং যারা এসসি এসটি রয়েছ তোমাদের কিন্তু ছেলে যারা রয়েছে তোমাদের এসসি এসসি বা এসটি ক্যাটাগরি রয়েছো তাহলে একশো ষাট সেন্টিমিটার হলেও তোমাদের হবে হাইট আর মেয়ে যারা রয়েছে একশো বাহান্ন সেন্টিমিটার হাইট লাগবে এস সি এস ক্যাটাগরির জন্য আরেকবার বলে রাখি যারা জেনারেল রয়েছে বা ওবিসি রয়েছে তাদের হাইট লাগবে ছেলেদের একশো পঁয়ষট্টি সেন্টিমিটার এবং যারা এসসি এস রয়েছে তাদের একশো ষাট সেন্টিমিটার এবং যারা ফিমেল অর্থাৎ মেয়ে রয়েছে ও এবং আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল বা ওবিসি তাদের একশো সাতান্ন সেন্টিমিটার এবং যারা এসসি এস টি রয়েছে ও তাদের একশো বান্ন সেন্টিমিটার ঠিক আছে মেল ফিমেলের বিষয়গুলো কিন্তু ক্লিয়ার করবে এবং কিছু আলাদা ক্যাটাগরি রয়েছে তার জন্য তোমরা দেখে নিতে পারছ ও তারপরে হচ্ছে এ তোমাদের এটা গেল হাইটের কথা তারপরে রয়েছে চেস্ট তোমাদের চেস্ট কত লাগবে আর এটা শুধুমাত্র কিন্তু ছেলেদের জন্য জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের আশি সেন্টিমিটার হতে হবে চেস্ট এবং বুক ফুলিয়ে এ কিন্তু পঁচাশি সেন্টিমিটার মানে আরও পাঁচ সেন্টিমিটার এক্সট্রা বুক ফুলিয়ে পঁচাশি সেন্টিমিটার হতে হবে এবং যারা এস সি টি ক্যাটাগরি রয়েছে তাদের জন্য কিছুটা ছাড় রয়েছে তোমাদের কিন্তু চেস যেটা সেটা কিন্তু ও ছিয়াত্তর দশমিক দুই সেন্টিমিটার হতে হবে এবং বুক ফুলিয়ে আরও পাঁচ সেন্টিমিটার মানে একাশি দশমিক পাঁচ সেন্টিমিটার বুক এক্সপ্যান্ড করে অর্থাৎ বুক ফুলিয়ে হতে হবে ঠিক আছে এ এটা হলো এবং অন্যান্য যারা রয়েছে মানে স্পেশাল কাস্ট রয়েছে গোর্খা তো তাদের জন্য কিন্তু আশি এবং পঁচাশি ঠিক আছে এ এমনি অবস্থায় আশি এবং বুক ফুলিয়ে পঁচাশি ক্লিয়ার এ এই হলো তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবার যদি বলি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কি রয়েছে তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমরা যদি দেখতে চাও ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে সবার প্রথমে মেলদের জন্য বলে রাখি তোমরা যারা ছেলে রয়েছ ছেলেদের জন্য কিন্তু একশো ও বা ষোলোশো মিটার দৌড়াতে হবে কত সময়ের মধ্যে ছ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে মানে সাড়ে ছ মিনিটের মধ্যে ছেলেদের ষোলোশো মিটার দৌড় কমপ্লিট করতে হবে এবং যদি মেয়েদের কথা বলি মেয়েদের কিন্তু আটশো মিটার দৌড়া দৌড়াতে হবে আটশো মিটার দৌড় কমপ্লিট করতে হবে চার মিনিটের মধ্যে ঠিক আছে চার মিনিটের মধ্যে ছেলেদের ষোলোশো মিটার দৌড় কমপ্লিট করতে হবে এ সাড়ে ছ মিনিটের মধ্যে আর মেয়েদের আটশো মিটার দৌড় কমপ্লিট করতে হবে এ কত চার মিনিটের মধ্যে এখানে প্রত্যেকে বলে রাখি দৌড়ে ফাস্ট হতে হবে না পুরোটা কমপ্লিট করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তাহলেই তুমি পাস মানে কোনো ছেলে যদি ষোলোশো মিটার দৌড়া দৌড়ে ফেলে সাড়ে ছ মিনিটের মধ্যে তাহলেই সে পাস কেউ হয়তো চার মিনিটও করতে পারে কেউ পাঁচ মিনিটও করতে পারে খুব বেশি হলে সাড়ে ছ মিনিট সাড়ে ছ মিনিটের বেশি সময় হয়ে গেলে তুমি ফেল আর যারা মেয়ে রয়েছো তাদের জন্য কিন্তু চার মিনিট আটশো মিটার ঠিক আছে চার মিনিটের মধ্যে আটশো মিটার কমপ্লিট করতে হবে এবং লং জাম্প রয়েছে লং জাম্পে তোমরা যারা ছেলে রয়েছ তোমাদের এর বারো ফুট লং জাম্প করতে হবে তোমরা যারা মেয়ে রয়েছ তোমাদের কিন্তু ন ফুট লং জাম্প দিতে হবে এবং হাই জাম্পের কথা যদি বলি হাই জাম্প হচ্ছে তিন ফুট নয় ইঞ্চি হাই জাম্প দিতে হবে আর তোমরা যারা মেয়ে রয়েছে তোমাদের শুধুমাত্র তিন ফুট কিন্তু হাই জাম্প দিতে হবে দিলেই কিন্তু তোমরা সম্পূর্ণভাবে এ তোমাদের কমপ্লিট করে ফেলবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়ে গেলেই তোমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশান যেটা বললাম তারপরে মেডিকেল হবে মেডিকেল হলেই তোমরা পাস করে যাবে তোমরা যদি বলো যে মেডিকেল টেস্ট নিয়ে একটা ডিটেলসের ভিডিও বানাতে কী মেডিকেল টেস্টে দেখা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানো আমি পরবর্তীতে মেডিকেল টেস্ট নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও তোমাদের বানিয়ে দেবো তো এই ক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেককে বলে রাখি আর তাহলে সবই ব্যাপারটা বুঝতে পারলে এ কিন্তু আবেদন কবে থেকে শুরু হবে দেখো আপকামিং ভ্যাকেন্সি তোমাদের এক থেকে দু মাস জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আবেদন আসতে চলেছে সবার প্রথমে এ তোমাদের লোকো পাইলট আসবে ঠিক আছে এ তারপরে এই ভ্যাকেন্সি আসবে মোটামুটি ধরে রাখতে পারো জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির দিকেই ভ্যাকেন্সি আসতে চলেছে আর আসলে তো আমি তোমাদের জানিয়েই দেবো পুরো বিষয়টা আগেভাগে শেয়ার করলাম প্রস্তুতি চালাতে হবে কারণ লং জাম্প হাই জাম্প এগুলো তো প্র্যাকটিস করার বিষয় রয়েছে তো তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছ বা এবং এবং তারপরে ম্যাথ রয়েছে রিজনিং রয়েছে এগুলোও তো প্রস্তুতি করতে হবে সেই কারণে আগেভাগে তোমাদের জানালাম আর জানুয়ারি বা ফেব্রুয়ারিতে যখনই আবেদন শুরু হোক না কেন আমি ডিটেলস ভিডিও বানিয়ে তোমাদের জানিয়ে দেবো এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত